রাজ্য উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 21 সেপ্টেম্বর 12 ঘণ্টার বাঁধের ডাক দিয়েছে কংগ্রেস ও তার 17টি শাখা সংগঠন, কিন্তু এই বাঁধের সমর্থনে প্রচার চালাতে দেওয়া হচ্ছে না। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। বাধ্য হয়ে 21 সেপ্টেম্বরের বাঁধকে সমর্থন করতে এই সাংবাদিক সম্মেলন বলে জানান তিনি। জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে সরব হন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। অন্যদিকে প্রাক্তন পিসিসির সভাপতি বীরজিৎ সিনহা বলেন, এই বাঁধে গরিব নিম্নবিত্ত মানুষের কিছুটা সমস্যায় পড়বেন, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে এই বাঁধের আহ্বান করা হয়েছে, কিন্তু তারপরেও বাঁধের গুরুত্ব অনুধাবন করে মানুষ সাড়া দেবে বলে জানান তিনি। আমরা যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছি, আবার আজকে প্রেস ডাকতে দেখেছি আমরা জনগণ দিয়ে আরো রাজ্যের পরিস্থিতি করোনা কালে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকার যে প্রেসারেস না করলে এই রাজ্যবাসীর বিপদ। প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মী সর্বদা আছে, এটাও যুদ্ধকালীন ভিত্তিতে নিয়োগ করা অত্যন্ত প্রয়োজন। আমরা বিশ্বাস করি ত্রিপুরার পত্রপত্রিকা এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যেভাবে সরকারের যে অ্যাক্টিভিটি সম্পর্কে এবং সরকারের ভুল পদক্ষেপের বিরুদ্ধে যে প্রত্যেকটি রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে, এবং আজকের এই বলটা রাজ্যের বৃহত্তর স্বার্থে করা হয়েছে। আমরা জানি গরিব মানুষ, শ্রমিকরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে, তো রাজ্যের আপামায় মানুষের স্বার্থে আমরা বন্ধ রাখতে পেরেছি। আমরা বিশ্বাস করি রাজ্যের সর্বস্তরের মানুষ 21 সেপ্টেম্বর সোমবার 12 ঘণ্টার পথ পালন করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা চাপ সৃষ্টি করতে পারবো। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। সেই জন্য আমরা কংগ্রেস পার্টি থেকে আমরা 12 ঘণ্টার বন্ধ থাকতে পেরেছি। এটার বিষয়ে আমাদের কংগ্রেস নেতা সুবল বাবু। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।